আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনের আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ ভুনার রেসিপি। চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি এখানে 9 থেকে 10টি মাঝারি সাইজের চিংড়ি মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সামান্য লবণ ও হলুদ মেখে নিচ্ছি। আমার এখানে চিংড়ি মাছের লবণ ও হলুদ মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবং তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই। আমি এখানে চিংড়ি মাছগুলোকে হালকা বাদামি করে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোর অপর পাশকে উল্টিয়ে দিচ্ছি। আমার এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমার এখানে সবগুলো চিংড়ি মাছ তেল থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে তেলটা রয়েছে চিংড়ি মাছ ভাজা সেই তেলের মধ্যেই হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে আসলে আমি এর মধ্যে স্বাদমতো লবণ ও 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা ও রসুন বাটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও স্বাদ মতো মরিচের গুঁড়া। আপনারা এখানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপর সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেই টমেটোটাকে দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে তেল উপরে উঠে আসলে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর চিংড়ি মাছগুলোকে এই মশলার সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপর অপেক্ষা করছি পানিটার বলক আসার জন্য। চিংড়ি মাছগুলো বলক চলে এসেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে ঢেকে রান্না করব এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। চিংড়ি মাছ রান্না করার সময় সবসময় এটা মনে রাখতে হবে চিংড়ি মাছ খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। চিংড়ি মাছ যদি বেশি সিদ্ধ করা হয় তাহলে দেখা যায় চিংড়ি মাছ অনেক বেশি শক্ত হয়ে যায়। আমার এখানে চিংড়ি মাছগুলোর ঝোল প্রায় ঘন হয়ে এসেছে। এখন আমি চিংড়ি মাছগুলোর মধ্যে 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতে করে একটা সুন্দর সুগন্ধ ছড়াবে। কাঁচামরিচ দেওয়ার পর আমি চিংড়ি মাছগুলোকে আরও 2 মিনিটের জন্য ঢেকে রান্না করছি। আমার এখানে চিংড়ি মাছগুলো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছগুলোর কালার। এখন আমি চিংড়ি মাছগুলোকে পরিবেশন করে দিচ্ছি দারুণ স্বাদে গরম গরম চিংড়ি ভুনা। এরকম চিংড়ি ভুনা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।